हेलो फ्रेंड्स, আমরা আজকে একটা নতুন ভিডিওতে আছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ বাংলাতে এবং অবশ্যই বাংলাতে, কারণ এই চ্যানেলটা বাংলার জন্যই। তো এখানে আমরা একটা নতুন কম্পাইল করা, অর্থাৎ নতুন একটা পাবলিশ ইপাব রিডারকে আমরা এখানে চালাবো, এবং সেই ইপাব রিডারটার নাম আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে নিচে বুঝে গেছেন, তার নাম ফোলিয়েট। ওকে, আর ফোলিয়েট হচ্ছে আমার দেখা যতগুলো ইপাব রিডার আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট। ওকে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো এই ফোলিয়েটটা নতুন রাসবেরি পাইয়ের প্যাকেজে এখনও আসেনি। ওকে, তাকে কম্পাইল করা হয়েছে একটা জায়গা থেকে, ডেভ ফাইল ইনস্টল করে ওটাকে রান করতে। তো কোনো অসুবিধা নেই, লিনাক্সের জন্য যেহেতু কোনো ভাইরাসের প্রবলেম হয় না, তাই আপনারা আমার উপর নির্ভর করতে পারেন, কোনো এতে অসুবিধা থাকবেন। তো আপনারা ওয়েব ব্রাউজার খুলবেন। ওয়েব ব্রাউজার মিন্স ক্রোমিয়াম। এরপরে ফোলিয়েট বলে আমি এখানে একটা টেক্সট ফাইল করেছি আপনাদের সুবিধার্থে। তো এই যে লিঙ্কটা, এটাকে আপনারা দেখতে পাবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এটার ওপরে ট্রিপল ক্লিক করবেন জাস্ট একটা জায়গায়, 1 2 3, তো পুরোটা সিলেক্ট হয়ে গেলো। এবারে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস সি করবেন, এরপর এটাকে কাট করে দেবেন, কপি হয়ে গেছে। এবার জাস্ট এখানে যে অ্যাড্রেস বারটা আছে সেখানে ব্যাকস্পেস করে সব ফাঁকা করে দেবেন, যাতে কোনো অসুবিধা না থাকে। এরপরে জাস্ট জেন্টলি কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করবেন। এরপরে এন্টার টেপার সাথে সাথে দেখবেন কি হয়। দেখুন, এখানে কিপ বলে ডাউনলোড হবে একটা কয়েক কেবি ফাইল, এখানে দেবে কিপ অর ডিসকার্ড, আমরা এখানে দেবো কিপ। কিপ দেওয়ার পর ফোলিয়েট ডট ডেভ ফাইল একটা আসবে, তো এটাকে আমরা করবো ওপেন। জাস্ট এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, ওপেন যদি সেভাবে না হয় তাহলে অসুবিধা হতে পারে। দেখুন ওপেন হয়ে গেছে আমার। তো এখানে আপনার ডু ইউ ইনস্টল দিস ফাইল, আমি এটাকে মিনিমাইজ করছি আমার সুবিধার জন্য। ডু ইউ ইনস্টল দিস, এখানে ইনস্টল অবশ্যই ইনস্টল করছেন আপনারা। ইনস্টল লোকাল ফাইল, ওকে, লোডিং ক্যাশে, ফিনিশড, ওকে, ইনস্টল হয়ে গেছে। এবার এখানে ইনস্টল হওয়ার আগে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে, আপনাদের যে অথেন্টিকেশন পাসওয়ার্ড আছে সেটা আপনাদেরকে দিতে হবে। পাইতে যে পাসওয়ার্ড, যেটা যে যাই থাকুক সেটা দিতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না। এটা স্টার্টিং হচ্ছে, তো একটুক্ষণ ওয়েট করতে হবে, এটা লোড হবে। আচ্ছা, রানিং রানিং মিন্স ইনস্টলেশন প্রায় কমপ্লিটের দিকেই চলে গেছে। তো এটা লোড হয়ে গেলে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হবে। জানি না কেন একটু দেরি হচ্ছে, হোক দেরি, তাও ছেড়ে দেবেন, কিছু করবেন না। এই সময়টা প্যাকেজ দেওয়া নেওয়া চলছে, তাই কিছু করবেন না, মিনিমাইজ করে দেবেন, কোনো অসুবিধা নেই। যদি না দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে এখানে একটু চেক করে নেবেন, এখানে যে অফিসটা আছে না, অফিসের মধ্যে এখানে ফোলিয়েট আসবে। তো রানিং হচ্ছে, এরকম ইনস্টলিং প্যাকেজেস, এটা শেষ হয়ে যাবে এক্ষুনি, ব্যাস ইনস্টলেশন কমপ্লিট। এবারে নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা যাবেন এখানে অ্যাপ্লিকেশন লঞ্চ বারে, আমি এখানে হাইড করে রেখেছি, তারপরে ডেকোরেশন ভিডিও একটা দেবো, কীভাবে আমার মতো এখানে ডেকোরেট করা যাবে, এগুলো কীভাবে করা গেছে সব কিছু দেবো। এখানে অফিসের মধ্যে আপনার দেখবেন ফোলিয়েট বলে একটা জিনিস চলে। তো এখান থেকে আমরা কিছু করবো না, আপনার যে ইপাব ফাইল আছে না, এটা ক্লোজ করছি। ফাইলের মধ্যে গিয়ে আপনার যে কোনো একটা ইপাব ফাইল নিয়ে নেবেন, যেরকম আমার এখানটা ইপাব ফাইল আছে, ইপাবলিকেশন, ইলেকট্রনিক পাবলিকেশন। ওকে, এখানে রাস্কিন বন্ডের দ্য ব্লু আমব্রেলা, আরও অনেক রকম বই আছে, হিমু হিমায়ন আয়রন আরনক, অনেকগুলো বই আছে, জঙ্গল বুকও আছে, আমি আপনাদেরকে দেখাবো। আর এর একটা খুব ভালো ভালো ফিচার্স আছে, আপনার এখানে কিছু কিছু ফ্রি বই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি একটা পুরোনো থিম দিয়ে রেখেছিলাম, তাই এটা এরকম লাগছে। কিন্তু আপনারা যখন প্রথম করবেন তখন থিমটা এরকম থাকবে লাইট, আর এইখানে অ্যাডভান্স ডে এইটা এরকম থাকবে। ওকে, জাস্ট এইরকমই থাকবে আপনাদেরটা। কিন্তু আপনারা কি করবেন, আপনারা যাবেন এখানে গিয়ে কিছু করুন বা না করুন, থিমটাকে একটু গ্রে বা ডার্ক, যেটা আপনাদের ভালো লাগবে, লাইট থাকলে লাইট। আমি এখানে গ্রে করে দিচ্ছি, আপনাদের সুবিধা মতো করবেন। এখানে আমি কয়েকটা কাস্টম থিম করে চাই, এখানে কাস্টম থিম চেঞ্জ করা যায়। এবারে অ্যাডভান্স এ যাবেন, এখানে অটোমেটিক করা আছে, অটোমেটিকই থাকবে, এগুলো করলে একটা পেজে চলে আসবে, পরপর একটা পেজেই যাবে, ঠিক আছে। এটাতে পেজ চেঞ্জ হবে, এটাতে স্ক্রল হবে, এখানে কন্টিনিউস চলবে, এগুলো বিভিন্ন রকম আছে, আপনারা করে দেখবেন। কিন্তু এইখানে যে রিয়েলিস্টিক সাইডে যদি আপনারা করে দেন, তাহলে এটা পুরোপুরি একটা বইয়ের মতো লাগবে।
just like a book in reality. So এটাকে আমরা এভাবে করব। এবারে আমরা একটা পেজের মধ্যে যেখানে লেখা আছে সেখানে চলে যাব। একটু বেশি লেখা আছে এখানে, ধরুন এই পেজটা, এই পেজটাকে আমরা এডিট করতে পারবো। কেমন করে এডিট করব? বেশি কিছু না, জাস্ট টেক্সট একটু চেঞ্জ করতে পারবো না, টেক্সট এখান থেকে কপি করে দেয় খুব ভালোভাবে। দেখুন জাস্ট এরকম করবেন, কপি হয়ে যাবে। ওকে, খুব ভালোভাবে কপি পেস্ট করে এখান থেকে। তো এবারে আমি যাব এইখানে, দেখুন আমার ফন্ট আছে, ফন্টও চেঞ্জ করা যাবে। দেখুন আমি এই ফোনটা চুজ করবো, ধরুন আমি এই ফোনটা খুব ভালো লাগছে, তো এই ফোনটা আমি কোনটা নেবো বলুন। ধরুন এই ফোনটা নিলাম, তো এখানে আমি ফোন সাইজ কিছুটা বাড়িয়ে দেবো, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনারা চমকে যাবেন, দেখুন পিডিএফকে এটা করতে পারবেন না। দেখুন কত সুন্দর এটা একটা চেঞ্জ হচ্ছে এবং কত সুন্দর লাগছে। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন। এমনকি খুব ভালো কথা, আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি, যে কোনো ল্যাঙ্গুয়েজের বই এখানে পড়া যায়। যদি আপনাদের পড়তে অসুবিধা হয়, ফন্ট সমস্যা হয়, তো বিভিন্ন রকম ফন্ট আছে অনলাইনে, আপনারা অনলাইন সার্চ করুন, পেয়ে যাবেন, ডাউনলোড করুন টিটিএফ ফাইল। এরপরে ফন্ট যে যে জায়গায় রেখে দিন, তো ফন্ট ইনস্টলেশন হওয়ার পর আপনারা সেই ফন্টগুলোকে ব্যবহার করে এইভাবে চেঞ্জ করতে পারবেন। খুব দারুণভাবে আপনারা পড়তে পারবেন, নিজেদের কাস্টমাইজ ফন্টে পড়তে পারবেন, যেটা আপনাদের ভালো লাগে। তো এটা তো হলো এক নম্বর কথা। এবারে এখানে যাওয়ার পর এখানে এখানে দেখবেন পরপর চ্যাপ্টারগুলো আছে, খুব ভালো মানে চ্যাপ্টার এখান থেকে ডিরেক্ট চেঞ্জ করা যায়। এখানে কপিরাইটটা আমরা চেঞ্জ করলাম, তো এখানে পুরো বইটা কিন্তু চেঞ্জ হলো, জাস্ট একটা পার্ট আমরা চেঞ্জ করতে পারবো না, পুরো বইটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা আমার একটা প্লাস পয়েন্ট মনে হলো, কারণ মাইনাস পয়েন্ট হলে বিগিনার্সদের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। প্রথম দিকে করতে গেলে প্রত্যেকটা পেজ ধীরে ধীরে করতে হতো, সেগুলো অসুবিধা হতো। তো মেনুতে গিয়ে যদি আমরা এখন লাইব্রেরিতে যাই, তাহলে আমরা অনেকগুলো বই দেখতে পেয়ে যাবো। বেসিক্যালি এখানে ইংলিশ বইগুলো পাওয়া যায়। তো দেখুন এখানে যা জঙ্গল বুক আছে, আমি হিমুটা পড়েছিলাম, তা জঙ্গল বুক এখানে পেয়েছিলাম। ক্যাটালগসে যাবো, যে জঙ্গল বুক আমি এখান থেকে ইনস্টল করেছিলাম আপনারাও পেয়ে যাবেন। দেখুন স্ট্যান্ডার্ড বুকস, ফিট বুকস, ওকে, প্রজেক্ট গুটেনবার্গ, এগুলো দেখুন এই সব বইগুলো পেয়ে যাবেন যদি আপনারা চান কোনো বই এখান থেকে। তাছাড়া অনেক অনলাইন সোর্স আছে, রিসোর্স আছে, যেগুলো থেকে আপনারা পাবেন। যেমন আপনারা এখান থেকে এক একটা করে ইনস্টল করবেন, এক একটা করে পেয়ে যাবেন। এখান থেকে র্যান্ডম পাবেন, কিন্তু আপনারা বেছে নিতে চাইলে বেস্ট হবে কোনো ওয়েব ব্রাউজার খুলে ওখান থেকে সার্চ করে, যেগুলো যেগুলো ফ্রি নেওয়ার বা পাওয়া যাচ্ছে সেগুলোকে আপনারা নিয়ে নেবেন। ওকে, তো আমার মনে হচ্ছে যে আমি একটা ছোট্ট ভিডিও, 7 মিনিটের 8 মিনিটের ভিডিওর মধ্যে এটাকে তুলে ধরতে পারলাম। আমি বাড়িয়ে কমিয়ে 2 মিনিট 4 মিনিট বলবো না, আমার ভিডিও সত্যি খুব লেন্দি হয়েছে আজকে, 7 মিনিট 8 মিনিটের ভিডিও হয়েছে। তো এখন 8 মিনিট ক্রস করে যাবে নিশ্চয়ই, তো কোনো অসুবিধা নেই। হোপফুলি আমি বলতে হচ্ছে যে আপনারা এটাকে খুব ভালোভাবে ভিডিওটাকে এনজয় করেছেন। অ্যান্ড ইফ ইউ দিস ভিডিও, দেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু ইয়ার ফ্রেন্ডস। অ্যান্ড ইফ ইউ দিস চ্যানেল, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন বিসাইড দ্য সাবস্ক্রাইব বার টু গেট অল নোটিফিকেশন অফ মাই নিউ ভিডিওস অ্যাজ সুন অ্যাজ পসিবল। লেটস স্ট্রেইট টু দ্য ভিডিও, নো, প্লিজ গুড বাই। তো আপনারা ভালো থাকবেন এই করোনা পরিস্থিতিতে, আপনাদেরকে সুস্থ থাকতে হবে, সবাইকে সুস্থ থাকতে হবে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। তো আজকের মতোই আমরা এখানে শেষ করব। ওকে, গুড বাই।